তিনি কি? স্যার আই এম ডক্টর একে ঘোড়া। আপনি পার্সোনালি অ্যাপিয়ার, ইউ আর অ্যাপিয়ারিং পার্সোনালি? ইয়েস স্যার, আই এম ইন্টারন্যাশনাল কোর্ট চেয়ারম্যান ছিলাম। হ্যাঁ, তো আপনার লয়ার নেই কোনো? লয়ার না, আমি ন্যাশনাল জজ ছিলাম ক্যালকাটা হাইকোর্টের এবং চেয়ারম্যান ছিলাম। তো আই এম ভেরি শকিং আপলন ডিজেস্টিং অল কভার্ড আই এম আপ টু গোড সামথিং টু হার্ড ইট টু দি আপনার কি কোনো ইন্ডিভিজুয়াল অ্যাডভোকেট সেনেটে আছে? রিপোর্ট অফ পেন্ডিং উইথ রানিং আপনার টু কোনো কমিশন। অ্যাডভোকেট আছেন? এখানে কোনো অ্যাডভোকেট দিয়েছেন? হ্যাঁ, 1478 মামলা ছিল, সেটা হাইকোর্ট রায় কপি বাংলায় তো দিয়েছে। জিজ্ঞেস করছি, কোনো অ্যাডভোকেট দিয়েছেন কিনা হাইকোর্টে? হ্যাঁ না না, ইয়েস দিয়েছে, মামলাটা দিয়েছিল। এবং কোথায় ইন্টারন্যাশনাল আপনার অ্যাডভোকেট? পীযূষ ভট্টাচার্য তখন ছিলেন উনি, এবং সেই পীযূষ এখন আপনার অ্যাডভোকেট কে? এখন আমি ন্যাশনাল জাজ, আমি নিজে, আমি আপনি ন্যাশনাল জাজ মানে? ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্টের থেকে আমাকে ইন্ডিয়া গভর্নমেন্টের ইলেকশন কমিশনের দেখি চেয়ারম্যান। আপনার সার্টিফিকেটটা দেখি, ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্ট থেকে। ইয়েস মিস্টার হালদার, স্ক্রুটিনাইজ ফর মি দ্য সার্টিফিকেট। হ্যাঁ, অল দ্য ডকুমেন্টস কপি ফার্স্ট হাস্টিং ইন দিস এরিয়া। আপনার ক্রেডেনশিয়ালস এর ডকুমেন্ট দেখি আগে। ইয়েস মিস্টার হালদার, আই এম অ্যাপয়েন্টিং ইউ অ্যামিকাস কিউরি। আপনি কোন বাংলায় লিখে দিয়েছে? ইন্টারন্যাশনাল পার্লামেন্ট থেকে? ইন্টারন্যাশনাল কলটা পার্লামেন্টের সুপ্রিম কোর্ট থেকে আমার ইলেকশন কমিশনের চেয়ারম্যান দিয়েছিল। ওখানে বাড়ির ভিতর থেকে সমস্ত অ্যাকাউন্ট বুক। কিসের চেয়ারম্যান? ইলেকশন কমিশনার বোর্ডের চেয়ারম্যান। ইলেকশন কমিশনার বোর্ড কোন অ্যাক্টে হয়, কোন আইনে? ইলেকশন কমিশনার বোর্ড বলে কোনো বোর্ডের কথা আমি শুনিনি। কোন আইনে? দিচ্ছি আপনার পেপারটা দেখাচ্ছি। প্রথমে ইন্ডিয়ান জেনারেল ছিলাম। আরে আমাকে না, ইয়েস পাইলট, আই এম নট এভার ওয়েদার হি ইজ ইন মাই কেস ইন পার্সন। নো নো, হিজ নেম ইজ দেয়ার, রেসপন্ডেন্ট নাম্বার 5। ইওর নেম ইজ, এটা কি আপনার নাম কি? ডক্টর অরুণ কুমার ঘোড়া। না না, এ তো আলাদা। তা আপনি এখানে কি করছেন এই মামলায়? আপনি কার হয়ে করছেন কি এই মামলায়? এই মামলায় হ্যাঁ, মানে আমার যে 1478 এবং 1995 এবং 70-10 এই মামলা করেছিলাম, ওয়ার্ল্ড পার্লামেন্ট কোর্ট থেকে আমি জিতেছিলাম। তো এখন সিকিউরিটি আমাকে, আমার সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও তারা আমাকে এই, আপনি এই মামলায় পার্টি? না, এটা কত মামলা চলছে সেটা আমি বলতে পারছি না। আপনি এখানে, আপনি আপনার জায়গায় ওখানে না, আপনার জায়গা তো আমার জায়গা, এখানে আমি সরে যাচ্ছি, আপনি এখানে বসুন। আপনি না না, সেটা বলছি না। আমার, আমরা, আমার এই অ্যাপ্লিকেশন করছি, আপনি আসুন। না, আমি অ্যাপ্লিকেশনটা দিচ্ছি তো, ওই জন্য 70-10 মামলার অ্যাপ্লিকেশনটা দিয়ে যাচ্ছি। আপনি ডাইরেক্ট চিফ জাস্টিসের কাছে দিন, 1 নম্বর কোর্টে উনি বসছেন। আচ্ছা, এটা চিফ জাস্টিসের কাছে হবে ডাইরেক্ট। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্পেন্ড লাই দ্য স্পেটাল জিম ফ্লেভার অফ দ্য জেন্টল সুপ্রিম কোর্ট বিন মাইনরস এল জে প্লে জি কমিটি টু নেক্সট বাই হিয়ার ইন অ্যাকচুয়াল দ্য আরজুন পাওয়ার দ্যাট টু লাইং অ্যাবাউট সাফটিং সাম ওয়াজ देयर উইংস টু টাচ দ্য স্টেজ ওন স্যার বাট সাচ কি ভাষা বলছেন? এপিসোড আর অল ইন অরজিন অ্যাবাউট কোশ্চেন পারসপেকশন দ্য ইকুয়াল। আরে নো নো নো, মিস্টার ঘোষ, লেট হিম স্পিক। হ্যাঁ, হি ইজ বিফোর আ কোর্ট অফ ল। ইয়েস, আপনি কি বলছেন বলুন। হ্যাঁ, What this life is full of grey? Oh, have no time to stand, to stand. No time to stand. I've been at the boat and stay as long as sleep. No time to sin, but realize. Poor smacks in case. No time to come. How condemned? No time to see full star are here. Intensive commandant Khosh. Incontinent story as there. Uncountable is the running between government, state government and central government. Ayn thik mo to chol chena. ইলেকশন কমিশন বোর্ডের চেয়ারম্যানের গায়ে হাত দিল, এখানে প্রশাসন কিছু করছে না, আইনজীবী কিছু, ডিএমএসপি কিছু, তাহলে করবে কে? আমার হাতে তো হাইকোর্টে অর্ডার আছে, আপনার গায়ে হাত তুলেছে, টু দি নোটিফিকেশন নাম্বার আপনার গায়ে হাত তুলেছে কি? আপনার গায়ে হাত কাটা হাইকোর্ট, হাত কে তুলেছে আপনার গায়ে? পলিটিক্যাল সমর্থক যারা ছিল, যারা পলিটিক্যাল লিডার ছিল, তারা আমার গায়ে হাত বাঁধিয়ে মারামারি করে ওরা আমাকে হসপিটালে ভর্তি করে দিয়েছে, এবং আমার বাড়ি থেকে ট্যাং আনচেস্টর যা ছিল পলিটিক্যাল লিডাররা চুরি করে নিয়ে চলে গেছে। ছাড়া পেলেন কবে? আমি গত পরশুদিন ছাড়া পেয়েছি। ছাড়া পাওয়ার পরে ওরা আমাকে বললো যে আপনি, হাইকোর্টের মামলাটা ছিল 1478 মামলা ছিল। কোন হাসপাতালে ছিলেন আপনি? পার্ক সার্কাসের দিকে? না, পূর্বমন্দর ডিস্ট্রিক্ট হসপিটাল। কোথায়? পূর্বমন্দর ডিস্ট্রিক্ট হসপিটালে। এখন আমার রান্নার খাবার চিফ জাস্টিসের কাছে মেনশন করুন, আপনাকে অ্যাডভোকেটের পেছনে যারা আছেন তারা হেল্প করে দেবেন। চিফ জাস্টিসের ঘর ডাইরেক্টলি মেনশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। পর্ণা ইজ ইনক্লাইন টু হেল্প। এন্ড হোয়াট ইজ ইওর আর্গুমেন্ট ইন দিস কেস? হামলা করুন চিফ জাস্টিসকে, তারপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এর অল প্রপার্টি। আপনি চিফ জাস্টিসের ঘরে চলে যান, এই করিডোরের শেষে দেখবেন বসে আছেন, সুন্দর দেখতে, লম্বা মতো। ওনার ঘরে লম্বা মাই লর্ড, মিসেস পর্ণা রায় চৌধুরী হ্যাজ কনসেন্টেড, শি উইল হেল্প ফোজ। আই অ্যাপয়েন্ট জয়েন্টলি স্পেশাল অফিসার মিস ঘোষ এন্ড মিস মিস রায় চৌধুরী। রিফান্ড পার্সোনাল অ্যাকাউন্ট বুক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হ্যাক ইন কার্ড, আই চ্যালেঞ্জ মাই কার্ড ইন ওভার মাই কার্ড। চিফ জাস্টিস বসে আছেন আপনার মামলা শুনতে। আমার অন্য মামলা আছে, সেটা করুন। না না, ওদের মামলা, আপনি চিফ জাস্টিসের ঘরে সোজা চলে যান।
লম্বা দেখবেন, কোকড়া চুল খুব সুন্দর দেখতে। চলে আপনি বিচার করুন। My lord, may I first candidly say? Let us come back to the world. Yes.